ভারতীয় কবিরাজের প্রেমে হাবুডুবু খেয়ে বাংলাদেশে এক রমণী অবৈধভাবে ছুটে আসলো ভারতে। ঘটনার বিবরণে চোরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস জানান, বুধবার রাতে চোরাইবাড়ি থানার পুলিশের কাছে একটি খবর আসে যে পূর্ব ফুলবাড়ি গ্রামের নূর জালাল ওরফে সাদ্দামের বাড়িতে একজন বাংলাদেশি মহিলা অবৈধভাবে থাকছে। এ খবর পাওয়া মাত্র চোরাইবাড়ি থানার মহিলা পুলিশ বাহিনী নূর জালালের বাড়িতে গিয়ে ওই মহিলাকে বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ আসার খবর পেয়ে নূর জালাল গা ঢাকা দিতে সক্ষম হয়। ধৃত মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নূর জালাল একজন কবিরাজ, আর এই কবিরাজের সূত্রে প্রায়শই সে বাংলাদেশ যেত এবং পরবর্তী সময়ে তার সঙ্গে পরিচয় হয় ওই বাংলাদেশি মহিলার, যার নাম ফাতেমা নুসরাত। আর এই পরিচয়ে ধীরে ধীরে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে, আর ওই সম্পর্কের টানে নিজের স্বামীকে ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসে ফাতেমা নুসরাত নামে ওই মহিলা। এবং বিগত 15 দিন ধরে অবৈধভাবে পূর্ব ফুলবাড়ি এলাকার নূর জালাল নামে ওই কবিরাজের বাড়িতে বসবাস করছে সে। একটা গোপন খবরের ভিত্তিতে আমরা আমাদের মহিলা এএসআই রুমা দেববর্মা স্টাফ সহ পূর্ব ফুলবাড়ির বাসিন্দা নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার বাড়িতে রেড করে, খবরটা এরকম ছিল, একটা বাংলাদেশি মহিলা ওনার বাড়িতে থাকছে কোনো পাসপোর্ট বা ভ্যালিড ডকুমেন্ট ছাড়া। তো যখন পুলিশ রেড করে তখন ওই মহিলাকে পাওয়া যায়, আসলে বাংলাদেশি নাগরিক, ওর কাছে ভ্যালিড পাসপোর্ট বা ডকুমেন্ট কিছু নেই। নামটা হচ্ছে ফাতেমা নুসরাত, বয়স 23, বিবাহিত, ওর স্বামীর নাম আব্দুল মমিন, ওর বাড়ি হচ্ছে শিলুয়া মৌলভী বাজার বাংলাদেশ। রেডের পরে ওকে পাসপোর্ট বা ওর ডকুমেন্ট চাওয়া হলে ও কিছুই দেখাতে পারেনি, স্বীকার করেছে যে বিনা পাসপোর্টে ইন্ডিয়াতে এন্ট্রি করেছে। পূর্ব ফুলবাড়ির নূর জালাল উর্ফে সাদ্দাম ওনার সঙ্গে মহিলাকে এসেছে। ঘটনার পরবর্তী সময় খবর নিয়ে জানা যায়, এই নূর জালাল উর্ফে সাদ্দাম কবিরাজি করে এবং প্রায় সময় তার বাংলাদেশে আসা যাওয়া আছে। ওই কবিরাজির সময় বাংলাদেশে ওই ফাতেমা নুসরাতের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক হয়। যদিও ফাতেমা নুসরাত বিবাহিত, তারপরেও ভালোবাসার তাগিদে বিনা পাসপোর্টে ইন্ডিয়ান টেরিটরিতে প্রবেশ করে ওকে আমরা অ্যারেস্ট করেছি। চোরাইবাড়ি পিএসএ একটা কেস নিয়েছি পাসপোর্ট একটি, আগামীকালকে ওকে কোর্টে ফরওয়ার্ড করবো ধর্মনগর। আর ওই যে নূর জালালকে আগে আটক করেছে না, নূর জালালকে যখন রেড করা চলছিল তখন নূর জালালকে বাড়িতে পাওয়া যায়নি, তাকে আমরা খুঁজছি। তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে? হ্যাঁ, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে, কারণ ও বিনা পাসপোর্টে একটা বাংলাদেশি নাগরিককে কি উদ্দেশ্যে এখানে বাড়িতে এনে রাখবে? 15 দিন কতদিন পূর্বে এসেছিল মহিলা? প্রায় 15 দিন পূর্বে তার বাড়িতে এনে রেখেছে। ওই মহিলার কি স্বামী আছে? হ্যাঁ, ওই মহিলার জিজ্ঞাসাবাদে জানতে পারি ওই মহিলা বিবাহিত, ওই মহিলার স্বামী ইয়াতে থাকে, কাতার থাকে। কোনো বিবাহ বিচ্ছেদ ঘটেছে কি তাদের মধ্যে? না, এরকম হয়নি এখানে, জিজ্ঞাসা যতক্ষণ জানা যায় এরকম হয়নি। মহিলার একটা বাচ্চাও আছে, ছোটো বাচ্চা। কত বছরের? 3 বছর। জিজ্ঞাসাবাদ চলাকালীন ওই বাংলাদেশি মহিলা ভারতে আসার কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ওই মহিলার বিরুদ্ধে পাসপোর্ট অ্যাক্টে মামলা নিয়েছে চোরাইবাড়ি থানার পুলিশ। ধৃত বাংলাদেশি মহিলাকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। সাথে পলাতক কবিরাজের খোঁজে জোর তল্লাশি চলছে বলেও জানান পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।